অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কিরে, পেলি না মৃন্দাকে? ছাড়, মন খারাপ করিস না। দেখ, ও হয়তো কোনো জরুরি ডিউটিতে আটকে গেছে। দেখ, আর তোকে আজকে এই যোগে প্রপোজ করতে হবে তার তো কোনো মানে নেই। অন্য কোনো দিন বাইরে গিয়ে ওকে মনের কথাটা বলে দিস, ওকে? আরে ওই দেখ, বৃন্দা এসে গেছে। এতক্ষণ তো মুখখানি দেখে মনে হচ্ছিল যে লোড শেডিং হয়ে গেছে, এখন কি বৃন্দাকে দেখে জীবনে আলো ফিরে এলো নাকি? হ্যাঁ, এই যে ম্যাডাম, থ্যাঙ্কফুলি আপনি এলেন, না হলে আমাদের চ্যাম্প তো টেনশন খেয়ে গেছিল। ওয়েলকাম বৃন্দা, তোর ব্যস্ত জীবন থেকে সময় বের করে আমাদের সাথে দেখা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সরি অঙ্কুর, আই এম রিয়েলি সরি। আমি জানি তুই আমার উপর রেগে আছিস, আর রেগে থাকাটাই স্বাভাবিক। আমি সেদিন আমাদের এই রিউনিয়নের কথাটা ভুলে গিয়েছিলাম, তা সত্ত্বেও তুই আমাকে মনে করিয়ে দিয়েছিস। সিরিয়াসলি, মানে আমি ভুলে গিয়েছিলাম। না না, ইটস ওকে, কোনো ব্যাপার না। আপনি শেষ অবধি এখানে এসে যে পৌঁছেছেন, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, এতেই আমি খুশি। আচ্ছা ভাই লোক, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, ওদের একটু কথা বলতে দে। চল চল ওইদিকে, চল 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 চল। তারপর বক্সিং চ্যাম্প, খবর কি? ঠিকঠাক। বৃন্দা, বৃন্দা আছে গো? মা, মা, চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি বলছি, কারা এসেছে একটু দেখো তো। কারা এলো? ও দাদা, আপনি কেমন আছেন? ভালো? আসুন না, ভেতরে আসুন না। না না, বসবো না। বৃন্দা কোথায়? ফোন করলে ফোন তোলে না কেন? হ্যাঁ, এত লোককে টাকা ধার দিই, এত লোকের কাছ থেকে টাকা তুলি, ও কি আমার থেকে বেশি ব্যস্ত হয়ে পড়ছে নাকি? ও হয়তো ডিউটিতে আছে, ওই জন্য ফোনটা ধরছে না। আপনি আমাকে বলুন না কি বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ও এলে বরং আপনাকে বলবো যে ফোনটা করতে। কেমন ফোন করে কি হবে? তোমার মেয়ে আমার কাছ থেকে 100,000 টাকা ধার নিয়েছে, আর সেই ধারের ইন্টারেস্টে টাকা দেওয়ার লাস্ট ডেট আজকে। তা আমার অ্যাকাউন্টে টাকাও ঢুকলো না, ফোনও এলো না, তাই আমার লালটি সোনাকে নিয়ে এসেছি। ও জানে, ও জানে কিভাবে টাকা তুলতে হয়। বৃন্দা, বৃন্দা টাকা ধার নিয়েছে? হ্যাঁ, টাকা ধার নিয়েছে, নিয়েছে টাকা ধার।
তা ধার নিলে ইন্টারেস্টের টাকাটা সঠিক সময় দিতে হবে সেটা জানে না ডিউটি 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 তখন থেকে শুনে যাচ্ছি এক কথা তা কিসের ডিউটি কিসের ডিউটি করেও ধার নিলে টাকা শোধ দিতে পারে না দেখুন বৃন্দা যে টাকা ধার নিয়েছে সে বিষয়ে আমরা কেউ কিচ্ছু জানি না এই এখন আপনি বললেন বলে আমরা জানতে পারলাম সেটা আমি কি করব বলো সেটা তোমাদের ব্যাপার বাহ ধার নিয়ে টাকা দিয়ে নতুন নতুন জিনিস কিনে ঘর সাজিয়েছো দেখছি বাহ সুন্দর না না দাদা এগুলো তো সব অনেক পুরনো রোজ পরিষ্কার টরিষ্কার হয় তাই এরকম লাগছে তা কি করে জানবো খুব অসুবিধা বলে আপনার মেয়ে টাকা ধার নিল আর এদিকে বাড়ির সাজসজ্জা আর বাড়ির মানুষগুলোকে দেখে একটু মনে হচ্ছে না কোনো কষ্ট আছে লালটু বলছি যে বৃন্দা আসুক তার আমি বলে দেবো যে তোমরা এসেছিলে ফোন করে বলবে তো করে কি হবে ও এক কান দিয়ে ঢোকাবে এক কান দিয়ে বার করে দেবে আমি কি রোজ রোজ আসবো টাকা নিতে কিরে বলতে পারছিস না হ্যাঁ দাদা ওই মেয়ে ফিরবে ওর থেকে টাকা নিয়ে তবেই আমরা বেরোবো আর তুমি ওই টাকা পাবে না ঠিক বলেছিস বলছি দাদা মা ও মা